ওং নম শিবায় ওং নম ভগবতের রুদ্রায় নমস্কার আমি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলবো অনেক বছর পর এই এক ধনপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে তিন রাশির জন্য ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কৃপা পেতে চলেছে এই তিনটে রাশি এবং এই তিনটে রাশির এক মহাযোগ কিন্তু তৈরি হয়েছে আর এই যোগের ফলে নানান দিক থেকে এদের হারানো দিন কিন্তু ফিরে পেতে চলেছে হ্যাঁ যে রাশির জাতক জাতিকারা আমি যে তিনটে রাশির কথা বলবো এদের মধ্যে যদি কেউ থেকে থাকে যে তাদের অনেক কিছুই ছিল তারা কিন্তু সব হারিয়ে ফেলেছে সে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে বা বাবা মা বা অর্থনৈতিক যে কোনো দিক থেকে ব্যবসা চাকরি তাদের চলে গেছে যে কোনো দিক থেকে যেগুলো ছিল সেই থাকা জিনিসগুলো এখন আর নেই সেই হারানো সম্পদ এবং হারানো সুখ সব কিন্তু ফিরে পেতে চলেছে আজ যে ভিডিওর মাধ্যমে আলোচনা করে আপনাদের বলার চেষ্টা করছি কারণ অনেক বছর পর কিন্তু এই ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে আর এর সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা দৃষ্টি কিন্তু থাকছে এই শুভযোগে এই তিনটে রাশির হারানো ধন সম্পদ বা হারানো যে কোনো জিনিস আপনারা কিন্তু ফিরে পাবেন সেটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং আপনারা কেটে কেটে একটা দেখার প্রবণতা আছে সেগুলো যদি আপনারা এখনও এই ভিডিওটায় করেন তাহলে কিন্তু অনেকটা খারাপ আপনাদের পক্ষেই হতে পারে কারণ আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু প্রত্যেকের এই তিনটে যে রাশি প্রত্যেকেরই দেখা কিন্তু সম্পূর্ণ দরকার কারণ এই তিন রাশির জাতক জাতিকাদের যাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে সেই হারানো সম্পদ এবং হারানো ব্যক্তি বা হারানো যে কোনো জিনিস আপনাদের কাছে কিন্তু ফিরে আসতে চলেছে এটা কিন্তু একটা বড় পাওয়া আর এটা কীভাবে হবে আপনাদের কতদিন এই সুফল থাকবে সেই সমস্ত কিছু আলোচনা কিন্তু ভিডিওর মাধ্যমে করবো আপনাদের এই সমস্ত কিছু আপনাদের সাথে যে রিটার্ন আপনারা পাবেন সেই সময়টা হচ্ছে লাস্ট যে দু হাজার একুশ সালের যে কটা মাস আছে আপনাদের ডিসেম্বর ২৬ তারিখ পর্যন্ত আপনাদের এই শুভ যোগ কিন্তু থাকছে এই ২৬ তারিখ পর্যন্ত আপনাদের সাথে কিন্তু নানান দিক থেকে নানানভাবে যোগাযোগ তৈরি হবে যোগাযোগের মাধ্যমে আপনাদের হারানো সম্পদ কিন্তু আপনারা ফিরে পাবেন সেটা আপনার হয়তো বাড়ি ছিল চলে গেছে আপনার গাড়ি ছিল বিক্রি হয়ে গেছে আবার নতুন করে আপনার বাড়ি হতে পারে গাড়ি হতে পারে বা আপনার যে কোনো দিক থেকে আপনার যে জিনিসগুলো ক্ষতি হয়েছে সেই ক্ষতির যে আপনারা রিটার্ন কিন্তু সেই ক্ষতির জিনিসগুলো আপনারা রিটার্ন পেতে পারেন হয়তো সেইটা পাবেন না কিন্তু যে জিনিসগুলো ছিল সেইগুলোর কিছুটা কিন্তু আপনারা রিটার্ন পেতে পারেন নতুন করে পেতে পারেন যে জিনিসটা গেছে সেটা হয়তো পাবেন না কিন্তু সেই জিনিস আবারও নতুন করে আনতে পারেন সেই দিক থেকে কিন্তু একটা যোগ তৈরি হয়েছে যদি আমার কথাগুলো বুঝতে পারেন অবশ্যই এই সময়গুলো কাজে লাগাবেন এবং আপনি যে জিনিসটা হারিয়েছেন সেই জিনিসটা পুনরায় নেবার চেষ্টা করবেন আপনার কিন্তু সাকসেস পাবেন এতদিন হয়তো অনেক চেষ্টা করেছেন যে জিনিসগুলো ক্ষতি করেছিলেন কিন্তু চেষ্টা বিফলে গেছে কিন্তু এই সময়ের মধ্যে যদি চেষ্টা করতে পারেন আপনারা কিন্তু সাকসেস পাবেন এবং এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়বে ধন সম্পদ বৃদ্ধি পাবে যখনই আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে তখনই কিন্তু আপনারা আবার পুনরায় এই আপনার হারানোর জিনিসগুলো করা সম্ভব আর সেই কারণেই এই কথাগুলো বলা যে আপনাদের হারানো সম্পদ কিন্তু আপনারা রিটার্ন পেতে পারেন এই সময়ের মধ্যে এই যে তিনটে রাশির কথা আমি বলতে চলেছি প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের যাদের এরকম কিছু হারিয়ে ফেলেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটা ভীষণ একটা কাজের হতে চলেছে কারণ আপনারা কিন্তু সেই হারানোর জিনিসগুলো আবার ফিরে পেতে পারেন এই সময়ের মধ্যে ডিসেম্বর ছাব্বিশ তারিখ এর সময়ের মধ্যে কিন্তু আপনাদের অনেক কিছু করতে পারে আপনাদের সাথে যেগুলো অবাক হয়ে যাওয়ার মতো কারণ আপনাদের নানান রকম সমস্যা বা নানান রকম বিপদ আপদের মধ্যে দিয়ে দিন কেটেছে সেই দিনগুলো কিন্তু আপনারা অনেকটাই যে সমস্যায় ছিলেন সেই সমস্যার থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন এবং সেই দিনগুলো আগের যে ভালো দিনগুলো কিন্তু আবার ফিরে পেতে পারেন এরপরে যে রাশি কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা এই সমস্যার মধ্যে ছিলেন বা আপনাদের সাথে এরকম কোনো কিছু ঘটেছিল তাদের ক্ষেত্রেই কিন্তু আমি আলোচনা করছি প্রত্যেকটা বিশ্বিক রাশির জন্য নয় যাদের সঙ্গে এরকম ঘটেছে যারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কার্যকারিতা ঘটবে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু হারানো সম্পদ ফিরে পেতে চলেছেন ধন সম্পদ অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এবং বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনাদের হচ্ছে এই সময়ের মধ্যে দু হাজার একুশ ডিসেম্বর ছাব্বিশ তারিখ অনেকটা সময় কিন্তু আপনারা পাবেন কারণ এই যোগ কিন্তু অনেক বছর পর আবারও এই আপনাদেরই হয়তো সমস্ত কিছু রিটার্ন দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয়েছে আর সেই কারণে আমি বললাম যে এই যে ধনযোগ বা ধনপ্রাপ্তি যোগ তৈরি কিন্তু এই তিনটে রাশির জন্যই হয়েছে কারণ এই তিনটে রাশির জাতক জাতিকারা যারা নানান রকম সমস্যায় ছিলেন তাদের সেই সমস্যা অবশ্যই তো মিটতে চলেছে এবং তার থেকেও কিন্তু অনেক ভালো থাকতে পারেন এই সময়ের মধ্যে কারণ আপনাদের সমস্ত দিক থেকে যে কাজই আপনারা করবেন না কেন সফলতা কিন্তু আপনাদের কাছে এসে ধরা দেবে আর সেই কারণেই বললাম সমস্ত দিক থেকে সাকসেস আপনারা কিন্তু পাচ্ছেন এরপরে শেষ যে রাশি কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের সাথে ঠিক এরমটা ঘটেছে নানান রকম বিপদের মুখে যারা পড়েছিলেন যাদের ঘর বাড়ি ধন সম্পদ সব চলে গেছে একটা সময় আপনাদের সবই ছিল একটা সময় হয়তো আপনারা চাকরি করতেন সেই চাকরিও চলে গেছে বা বড় ব্যবসা করতেন ব্যবসা ডুবে গেছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু সব কিছু আবার রিটার্ন পেতে পারেন সেই হারানো চাকরি আপনারা আবার রিটার্ন পেতে পারেন ব্যবসা আবার ভালো চলতে পারে বাড়ি যেটা চলে গেছে আবার অন্য কোনো তার থেকে ভালো বাড়ি আপনারা করতে পারেন গাড়ি আপনারা কিনতে পারেন এগুলো কিন্তু আপনার সঙ্গে পরস্পরভাবে ধীরে ধীরে কিন্তু সব রিটার্ন আপনার কাছে আসতে চলেছে এই সময়ের মধ্যে কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ না হলেও শুরুটা কিন্তু অবশ্যই হতে পারে আর এর জন্য আপনাদেরও কিন্তু অনেকটা অ্যালার্ট থাকতে হবে এবং যে কোনো সুযোগ সুবিধা পেলে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে যদি ভিডিও দেখে মনে করেন আপনার সময় ভালো আসছে কিছু করবেন না তাহলে কিন্তু কোনো কাজই হবে না কারণ যেখানে আছেন হয়তো তার থেকে আরও খারাপ অবস্থায় আপনার যেতে হবে কোনো বাস্তবে কোনো কাজ কিন্তু হবে না যে কোনো জিনিস আপনাদের কিন্তু হাত ধরেই সম্ভব আপনার জীবন পরিবর্তন করতে গেলে আপনার সহযোগিতা সবার আগে দরকার কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো গ্রহ নক্ষত্র কখনোই কিন্তু পারবে না আপনাকে চেঞ্জ করতে সেই কারণে বলবো অবশ্যই এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কিন্তু হারানো সম্পদ এবং হারানো দিন আপনারা কিছুটা হলেও কিন্তু রিটার্ন পেতে চলেছেন এই সময়ের মধ্যে অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা সতর্কে থাকুন এবং সমস্ত দিক থেকে কান খোলা রাখুন যে কোনো সুযোগ সুবিধা যখনই আসবে ঝাঁপিয়ে পড়ুন এবং আপনাদের যে হারানো ধন সম্পদ বা যে কোনো জিনিস আপনারা কিন্তু আবারও রিক্স নিয়ে তার পিছনে ছুটতে পারেন সফলতা আপনারা পাবেন এই ছিল আজকের আলোচনা আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন